রংপুরে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকরা বেতনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। ওই সমাবেশে রংপুর বিভাগের অন্যান্য জেলার শিক্ষকরাও যোগ দেন। দুপুর 1:30টায় রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, 2019-20 অর্থ বছরে নতুন অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, তবে সেখানকার বিপিএড শরীরচর্চা শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়নি। এ কারণেই রংপুর বিভাগের 8 জেলার প্রায় 60টি শিক্ষা প্রতিষ্ঠানে 20 থেকে 30 বছর পর্যন্ত শিক্ষকরা নিয়মিত ক্লাস পরীক্ষা নিলেও তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার। বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবিও জানানো হয়।